রূপপুর জঙ্গলে সর্দার ছিল টোনা। তার দুই মেয়েকে আর স্ত্রী টুনিকে নিয়ে সুখে কাটছিল তার দিন। কিন্তু হঠাৎই একদিন সেই সুখ দুঃখে পরিণত হয়ে যায়। সর্দারের স্ত্রী টুনি এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা যায়। সর্দার টোনা স্ত্রীর শোকে কাতর হয়ে বনে বনে ঘুরতে থাকে। একদিন টোনা রাস্তায় হাঁটতে বের হয়েছিল, আর রাস্তায় হাঁটতে হাঁটতে টোনা দেখতে পায় একটা ছোট্ট মেয়ে রাস্তায় বসে কাঁদছে। এরপর তার কাছে গিয়ে টোনা বলতে থাকে, ও মেয়ে, কে তুমি? এখানে এভাবে বসে কাঁদছ কেন? আর তোমার বাবা মা কোথায়? আমার নাম পারুল, আমি আমার মা বাবার সাথে এই জঙ্গলে বেড়াতে এসেছিলাম, কিন্তু একটা বাঘ এসে আমার মা বাবাকে খেয়ে ফেলেছে, আর আমি কোনো রকমে বেঁচে যাই। এখন আমার এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই, এখন আমি কি করব, কোথায় যাব? কাঁদিস না রে মা, তোর এই দুনিয়ায় কেউ নেই, কে বলেছে তোকে? আজ থেকে তুই আমার কুড়িয়ে পাওয়া সন্তান, আমার আরো দুটো মেয়ে আছে, এখন থেকে তুইও আমার তৃতীয় মেয়ে। সত্যি সত্যি বলছো, তুমি আমার বাবা? আমাকে আমার আসল বাবার মতো তুমি সত্যি অনেক আদর করবে, বলো। হ্যাঁ রে মা, করব। চল আমি তোকে এখন আমার প্রাসাদে নিয়ে যাই। এরপর টোনা পারুলকে নিয়ে প্রাসাদে যায়, আর সবাইকে কুড়িয়ে পাওয়া সন্তানের কথা খুলে বলে। রাজার সাথে সাথে সবাই অনেক খুশি হয়েছিল। শুধু খুশি হতে পারে না টোনার দুই মেয়ে টুকি আর টুনটুন। তারা দুজনে অনেক হিংসুটে আর ছোট মনের ছিল। তারা একে অপরকে বলতে থাকে, হ্যারে দিদি, বাবা এটা কোন আপদকে ধরে নিয়ে আনলো বলতো? এখন তো আমাদের সবকিছুতেই ভাগ বসাবে এই মেয়েটা। ওই আপদটা কখনোই আমাদের কোনো কিছুতে ভাগ বসাতে পারবে না, এমন কিছু করতে হবে যাতে করে বাবা নিজে ওকে এই প্রাসাদ থেকে বের করে দেয়, বুঝতে পেরেছিস? টোনা তার দুই মেয়েকে এভাবে ফিসফিস করে কথা বলতে দেখে ফেলে, আর টোনা তার দুই মেয়েকে বলতে থাকে, টুকি টুনটুন, তোরা কি এত ফিসফিস করে বলছিস বলতো? কিছু না বাবা, ওই আর কি, আমরা বলছিলাম যে আমাদের ছোট বোনটা অনেক সুন্দর, আর আমাদের অনেক ভালো হলো বাবা, আমাদের আরো একটা খেলার সাথে বাড়লো। হ্যাঁ রে মা, তোরা দুজনে তোদের বোনকে ঘরে নিয়ে যা, আর স্নান করিয়ে ওকে রাজকীয় সাজে সাজিয়ে দে, কেমন? ঠিক আছে বাবা, চল পারুল আমাদের সাথে চল। এরপর টুকি আর টুনটুন পারুলকে নিয়ে নিজেদের ঘরে যায়। এদিকে টোনা তিন মেয়ের ভালোবাসা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এভাবেই কয়েকদিন কেটে যায়। এদিকে টোনার জঙ্গলে খাবারের সংকট দেখা দেয়। এসব দেখে পারুল টোনাকে বলে, বাবা আমাদের রাজকোষে যত টাকা আছে তুমি সেগুলো দিয়ে বাইরে থেকে খাবার আনিয়ে জঙ্গলের সবাইকে দিয়ে দাও বাবা, এতে করে অন্তত অনেক পাখির জীবন বেঁচে যাবে। বাহ পারুল মা, তুই তো উত্তম কথা বলেছিস, আমি এক্ষুনি বাইরে থেকে খাবার আনার ব্যবস্থা করছি। টোনার কথা শুনে টুকি বলে, বাবা তুমি যদি পারুলের কথা শুনে রাজকোষে সব টাকা দিয়ে খাবারের ব্যবস্থা করো, তাহলে তো আমাদের সব টাকা শেষ হয়ে যাবে, আমরা তখন নতুন নতুন দামি দামি গহনা কিনতে পারবো না বাবা। টুকির কথা শুনে টোনা ভীষণ রেগে যায়, আর রেগে গিয়ে বলে, টুকি তোর এমন সংকীর্ণ মন দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, কান খুলে শুনে রাখ, রাজকোষের সব টাকাগুলো চলে যাবে গরিব দুঃখীদের কাছে, আর পারুলের কাছে শিখে নে কি করে মন বড় করতে হয়। এই বলে টোনা সর্দার রাগ করে সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালে টোনা উঠোনে বসে চিন্তা করছিল, আমার মেয়ে তিনজন অনেক বড় হয়ে গেছে, তাদের বিয়ের বয়সও পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখনো তাদের কোনো বিয়ে হচ্ছে না কেন? টোনা যখন এসব ভাবছিল এমন সময় সেখানে এক সাধু বাবা আসে, আর টোনাকে বলে, সর্দার মশাই আমাকে কিছু খেতে দিন, দুদিন হয়ে গিয়েছে আমি কিচ্ছু খাইনি,
আমাকে কিছু খেতে দিন। বসুন বাবা। মা পারুল, সাধু বাবার জন্য আহারের ব্যবস্থা কর তো মা। বাবার হুকুম পেয়ে পারুল সাধু বাবাকে খাওয়ার ব্যবস্থা করে দেয়, আর সাধু বাবা খাবার খায়। খাবার খেয়ে তৃপ্তি হয়ে সাধু বাবা সর্দারকে বলে, বাবা আপনি আমার অনেক উপকার করলেন, আপনার এই উপকার আমি কোনো দিন ভুলতে পারবো না। আর সর্দার মশাই মর্জি করবেন, আপনি কি কোনো ব্যাপারে খুব চিন্তায় আছেন? তেমন কিছু নয় বাবা, ওই আর কি, আমার কন্যা তিনজনের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখনো তাদের কোনো বিয়ের ঘর আসছে না, এ নিয়ে আমি বেশ চিন্তায় পড়ে গেছি বাবা। ও বুঝতে পেরেছি, আমাকে একটু আপনার কন্যাদের পুষ্টি মিলিয়ে দেখতে দিন, তারপর আমি সব কিছু বলে দিচ্ছি। ঠিক আছে বাবা। এরপর সাধু বাবা তিনজনের পুষ্টি মিলিয়ে দেখে আর বলে, সর্দার মশাই আপনার কন্যাদের পুষ্টিতে কিছু সমস্যা রয়েছে, এই সমস্যা কাটিয়ে উঠতে পারলেই তাদের বিবাহ সম্ভব হবে। এই সমস্যা কি করে কাটিয়ে উঠা যাবে বাবা? এর জন্য তাদের তিনজনকে কাল সূর্য উদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত শুধু বিনা আহারে উপোস থাকতে হবে। কেউ যদি এই নিয়ম ভঙ্গ করে তবে সে সহ বাকিদের আর কোনোদিন বিয়ে হবে না। ঠিক আছে সাধু বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর সাধু সেখান থেকে চলে যায়। এদিকে টুকি, টুনটুন আর পারুল পরের দিন থেকে উপোস শুরু করে দেয়। পারুল মন দিয়ে উপোস করলেও টুকি আর টুনটুন ষড়যন্ত্র আটতে থাকে। টুনটুন টুকিকে বলে, শোন এক থালা খাবার নিয়ে আয়, তারপর দেখবি আমি কি করি। টুনটুনের কথা মতো টুকি এক থালা খাবার নিয়ে আসে। এরপর দুবনে নাক ডুবিয়ে খেতে থাকে। খেতে খেতে টুকি বলে, দিদি এভাবে যে আমরা খাবার খাচ্ছি বাবা জানতে পারলে তো আমাদের মেরেই ফেলবে, আর এতে যদি কোনো অমঙ্গল হয় তখন কি হবে দিদি? কিছু হবে না রে বোন, আমি সব ঠিক করে রেখেছি, নে এবার তাড়াতাড়ি খেয়ে নে তো। এরপর দুবনে দ্রুত খাবারগুলো শেষ করে আর মাংসের হাড় মাছের কাটা সব নিয়ে পারুলের ঘরে লুকিয়ে রাখে। এরপর দুবনে টোনাকে এসে বলে, বাবা চলো দেখবে কি কাণ্ড হয়েছে, তোমার আদরের মেয়ে পারুল তোমার কথার অমান্য করে এক থালা মাছ মাংস নিয়ে খেয়ে ফেলেছে। কি, আমার পারুল মা এটা কখনো করতে পারে না। তুমি একবার গিয়ে দেখোই না বাবা, আমরাও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু যে দাসী ওকে খাবার দিয়েছে সে আমাদের সব কথা খুলে বলেছে, বুঝেছো? টুকি আর টুনটুনের কথা শুনে টোনা পারুলের ঘরে যায় আর ঘরের মেঝেতে অনেক হাড় পড়ে থাকতে দেখে আর পারুলকে ঘুমাতে দেখে। এরপর টোনা রেগে আগুন হয়ে যায় আর বলতে থাকে, পারুল এই পারুল ওঠ বলছি ওঠ। টোনার ডাক শুনে পারুল ঘুম থেকে জেগে ওঠে। কি হয়েছে বাবা, তুমি এভাবে চিৎকার কেন করছো, কি করেছি আমি বাবা? এসব কি, হ্যাঁ তুই আমার কথা অমান্য করে এসব করেছিস তাই না? আমি তোকে কুড়িয়ে পেয়েছিলাম, কিন্তু কোনোদিন তোকে কুড়িয়ে পাওয়া সন্তান মনে করিনি, সব থেকে বেশি আদর করেছি তোকে আমি, আর তুই কি না আমার ভালোবাসার এভাবে অপমান করলি? তুই এখন থেকে এই ঘরে বন্দী হয়ে থাকবি, আমার চোখের সামনে কোনো দিনও আর আসবি না তুই। বাবা তুমি আমাকে ভুল বুঝছো বাবা, আমি তোমার বিশ্বাস ভাঙিনি, তোমার ভালোবাসার অপমান করিনি বাবা, তুমি আমাকে বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো। টোনা পারুলের আর কোনো কথাই শোনে না, ঘরের দরজা বন্ধ করে টোনা বাইরে থেকে তালা লাগিয়ে দেয় আর নিজের কক্ষে চলে যায়। এদিকে দুবোন খুশিতে নাচতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কিন্তু টুকি আর টুনটুনের কোনো বিয়ের ঘর আসে না। এরপর হঠাৎ একদিন সর্দারের কাছে একটা চিঠি আসে, পিরোজপুর জঙ্গলের যুবরাজ রকি তার কন্যাদের দেখতে আসবে। এটা শুনে টোনা মহা খুশি ছিল। এই তোমরা সবাই শোনো, আমার কন্যাদের দেখতে পাত্র আসছে, মা টুকি টুনটুন তোরা বিবাহের জন্য প্রস্তুত হয়ে নে মা। ঠিক আছে বাবা। এরপর টোনা সবকিছু গুছিয়ে নেয়। এরই মধ্যে যুবরাজ রকি এসে হাজির হয়ে যায়। এরপর টুকি আর টুনটুনকে সামনে আনা হয়। রকি দুজনকে দেখে বলতে থাকে,
এদের দুজনকে আমার পছন্দ হয়নি, আমি বিবাহ করতে পারবো না। মার্জনা করবেন সর্দার মশাই, আমি আসছি। এই বলে রকি উঠে চলে যেতে ধরে। তখনই পারুলের কান্নার আওয়াজ শুনতে পায় রকি। আর পাশ ঘুরে তাকাতেই দেখতে পায় যে পারুল জানালার পাশে বসে কাঁদছে। এরপর রকি মনে মনে ভাবে, বাহ, এত অপরূপা সুন্দরী, চাঁদের মতো মুখ, ডাগর ডাগর চোখ দুটো, বিবাহ করতে হলে আমি একেই করব। এই বলে রকি আবারও সর্দারের কাছে আসে আর বলে, সর্দার মশাই, আমি ওই ঘরে থাকা কন্যাকে বিয়ে করতে চাই, কিন্তু ও তো আমার কন্যা নয়, ও আমার কুড়িয়ে পাওয়া সন্তান, আমি ওকে বিবাহ দিব না, আমি ওকেই বিয়ে করব। আপনি যদি ওকে বিবাহ না দিতে চান তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হন। যুদ্ধের কথা শুনে টোনা ভয় পেয়ে যায়। এরপর টোনা বিয়েতে রাজি হয়ে যায়। এরপর রকি আর পারুলের বিয়ে দেয় টোনা। বিয়ে শেষে রকি তার বউ পারুলকে নিয়ে চলে যায়। এদিকে টুকি আর টুনটুন রাগে হিংসায় জেদে জ্বলে পুড়ে ছাই হতে থাকে। এভাবে পারুল বিয়ে করে সুখে থাকবে আর আমরা চিরকুমারী হয়ে থাকব তা কখনোই নয়। ওর জীবন আমরা নাজেহাল করেই ছাড়ব। চল টুকি, তান্ত্রিক বাবার কাছে চল, কিছু একটা আমাদের করতেই হবে। এই বলে ওরা দুবোন তান্ত্রিক বাবার কাছে যায়। তান্ত্রিক বাবা, আপনি এমন কিছু দিন যেটা দিয়ে আমি পারুলকে শেষ করে দিতে পারবো। শোন তবে, এই নে লোহার পেরেক, এটা মন্ত্রপুত পেরেক, এটা যদি তুই পারুলের শরীরে লাগাতে পারিস তবে ও পাখি থেকে ইঁদুর হয়ে যাবে। আপনি সত্যি বলছেন বাবা, আপনাকে অনেক ধন্যবাদ বাবা। এরপর টুকি আর টুনটুন পারুলের বাড়িতে যায়। পারুল নিজেদের বোনদের দেখে অনেক খুশি ছিল। দিদি, তোরা এসেছিস, আমি ভাবতেই পাচ্ছি না। বস তোরা দিদি, আমি তোদের জন্য জলখাবার নিয়ে আসছি। এরপর দুবোনে বসে পড়ে আর সুযোগ খুঁজতে থাকে কি করে পারুলকে লোহার পেরেক দিয়ে দিতে পারবে। এদিকে পারুল খাবার নিয়ে ঘরে আসে আর গল্পের ছলে টুকি লোহার পেরেকটা পারুলের শরীরে ঢুকিয়ে দেয়। তখনই পারুল পাখি থেকে ইঁদুর হয়ে যায়। এই তো আমার সাধনা পূরণ হয়েছে রে টুকি। শোন পারুল, ওই দিন মাছ মাংস আমরা দুবোনে খেয়ে তোর ঘরে রেখেছিলাম যাতে করে বাবা তোকে ঘৃণা করে, কিন্তু তবুও তুই হাত ফসকে গিয়েছিলি, তাই আজ তোকে আমরা ইঁদুর বানিয়ে দিলাম। এদিকে রকি ডাকতে ডাকতে ঘরের দিকে আসতে থাকে। এই দেখে দুবোন লুকিয়ে পড়ে। এরপর রকি ঘরের মধ্যে ঢুকে পড়ে। পারুল, কোথায় তুমি? একি, ঘর তো পুরো ফাঁকা, কিন্তু এই ইঁদুরটা কোথা থেকে এলো? আর আমার কাছ থেকে সরে কেন যাচ্ছে না? আর এই শরীরে এই লোহার পেরেকটাই বা কি? এই বলে রকি ইঁদুরের শরীর থেকে লোহার পেরেকটা তুলে ফেলে। আর তখনই ইঁদুর থেকে পারুল আবার আগের রূপে ফিরে আসে। এ দেখে রকি অবাক হয়ে যায়। এরপর পারুল রকিকে সব ঘটনা খুলে বলে। এদিকে টুকি আর টুনটুন সব দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর থেকে রকি আর পারুল অনেক সুখে এই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।